হ্যালো ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, ওই যে দেখো জানলা দিকে পুরো অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এলাম, তো ছেলেমেয়ে পড়তে বসেছে ওই ঘরে। আর কি বলতো, আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও তৈরি করি, তো সারাদিন কী কী করছি ওই নিয়ে। তো সবটা মানে দুপুরে রান্না বান্না পর থেকে আর কিছু তোলা হয়নি ভিডিও, তো সকাল থেকে ভিডিওটা একটু তুলেছিলাম, তো সেই ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ছেলে মেয়ে যে ঘরে পড়তে বসেছে, তো চলো ওখানে নিয়ে যাই। তো ফ্রেন্ড তুই দেখো, ছেলে আমার মন দিয়ে লিখছে, আর ওকে দেখো মেয়ের কীর্তিটা দেখো। এই কি বলতো, দাঁতে দেখো দাঁতগুলো নড়ছে, কিছুতেই ভাঙতে দেবে না দাঁত। কোন দাঁতটা দেখি, দাঁত কিন্তু নড়ছে। ও তো বারবার কিন্তু নড়াবি, নাহলে কিন্তু অসুবিধা আছে। বাবা তুমি কি করছো? ও বাবা না দেখি কি করছে, পুতুল আছে। বাহ, গুড বাই। তো ফ্রেন্ড এটা দাঁড়া, তো ফ্রেন্ড এখন এই যে দেখো সকালবেলা, তো আমার হাজব্যান্ডও হচ্ছে ওই যে প্রাইভেট ঘরে প্রাইভেট পড়ায়, কিন্তু মানে ওখানকার পাখাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো, ঘরে আজকে মানে প্রথম পড়াচ্ছে। বাবার সামনে ছেলে মেয়ে দুটো পড়তে বসেছে, আমার কাছে ডাকলাম কিছুতেই আসলো না। তো আমি ভাবলাম এই ফাঁকে যদি একটু ভিডিও যদি করি, তো সেজন্য ফোনটা আমি হাতে নিলাম ভিডিও করার জন্য। ছেলে মেয়ে দুটো এমন দাঁড়ার কাছে আমার কাছে পড়বে না যদি বাড়িতে থাকে। তো যে দেখো পেন নিয়ে মারামারি লাগিয়ে দিয়েছে দুজনে, সারাক্ষণ ওই মারামারি লেগেই থাকে। তো যে দেখো পেনটা নিয়ে মারামারি লাগিয়ে দিয়েছে দুজনা মিলে। আর এই যে দেখো মাছ নিয়েছিলাম, শাশুড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে। তো আমি মাছ রাখতে যাচ্ছি এই ঘরের মধ্যে। আর এই ঘরটায় আমাদের গ্যাসটা আছে, তো বুঝতে পারছো এখানে চটটটগুলো সব পাতা আছে, মানে তখন ওরা পড়ছিলো এই ঘরে, কিন্তু গরমের জন্য থাকতে পারিনি তো এই ঘরে গেছে। তো মাছটা আমি মিটকেশের মধ্যে রেখে দিই, তো মিটকেশের মধ্যে রাখা হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখো আমি বাদামটা রেখে এলাম, বাদাম বলছি মাছটা রেখে এলাম। আর এই যে দেখো এখানে একটা বাতাবি লেবু গাছ লাগিয়েছি, তো গাছটা মনে হচ্ছে মানে লেগে গেছে আর কি, তো মরে গিয়ে আমি ভাবলাম হয়তো বাঁচবে না। আর ওই যে দেখো মেয়ে 40 বার পড়তে বসে শুধু বাইরে যাবে, বাইরে 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 পড়তে বসে শুধু বাইরে যেতে মনে হয় ওর। আর ওই যে দেখো আমার শাশুড়ি মা মানে হচ্ছে বাদাম আনতে বললাম, মানে আমাদের গ্রামে কী বলো তো অনেকে বাদাম বনে, তো সেজন্য বললাম যে দেখে আসেন ওদের বাড়িতে বাদাম আছে কি না, মানে আমার বাবার বাড়িতে কটা দেবো, ক কেজি দেবো আর আমাদের থাকবে, ওই জন্য বাদাম দেখতে যাচ্ছে। আর ওই যে দেখো বাইরে গেছিলো কোথায়, মানে কীভাবে যে টাইম কাটাবো শুধু ওর ওই ধান্দা। আর এই যে দেখো মানে ডাকলাম তারপরে আসবে, ওখানে দাঁড়িয়েছিল মেয়ে, মানে বেশ পড়তে হয় না আসলেই পড়তে হবে, মানে এত ফাঁকিবাজি বুদ্ধি হয়ে গেছে এখন থেকে কি বলবো। আর এই যে দেখো আমার ছেলে, ও অতটাও মানে দুষ্টুমি করে না, আবার সময় সময় দুষ্টুমিও করে, কিন্তু কথা শোনে, মানে যা বলা হয় শোনে একটু। তো চলো এবার আর ছেলেকে নিয়ে একটু বসতে হবে। তো ভিডিওটা এখানে রেখে দিয়েছিলাম, তো পরে ভিডিও এবার রান্না, সকালে রান্না বসিয়েছি। তো যে দেখো সকালে রান্না বসিয়েছি,
তো এখন আজকে মেনু হয়েছে কাঁঠালের আঁঠি দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি। আর এই যে দেখো এদিকে কাঁটায় ভাত হচ্ছে, আর ওই যে দেখো ছোটো ছোটো মাছগুলো যে তখন দেখিয়েছিলাম সকালে, ওগুলো ভেজে রেখেছি, ওগুলো আলু দিয়ে মানে একটু চচ্চড়ির মতোই করবো। তো আজকে কিছু করবো না, ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি, তো এই যে আজকে হয়ে যাবে। আর আমাদের যেহেতু সকালে রান্না করে মানে এই গরমের মধ্যে দুবার রান্না করা মানে কি বলবো ইম্পসিবল তো হয়ে উঠছে না। ছেলে মেয়ে নিয়ে বুঝতে পারছো, দুটো ছেলে মেয়ে তাদের মানে কি বলবো তাদের তাদের মানে কি বলবো বিরিয়ানি করা আর এই রান্না বান্না এই গরমের মধ্যে। তো আমি এখন একবারে করে নিই, আর মানে ভাতগুলো উপরে ভাতগুলো ফ্যান ঝরিয়ে একটা গামলার মধ্যে ঢেলে রাখি, তো সেগুলো দুপুরে খাবো বলে আগে যে দেখো বাটনা করা হয়ে গেছে আমার। আর যে দেখো কাঁঠাল পাড়া তোড়জোড় হয়ে গেছে, তো মানে